হ্যালো স্টুডেন্টস, স্বাগত জানাই তোমাদের চ্যানেল এডুকেশন টিপসে। আজকে আমি একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই উপকারী হবে। আজকের টপিকটি হলো মাধ্যমিকে অঙ্কে পাস করার সহজ পদ্ধতি, কিভাবে তোমরা মাধ্যমিকে সহজে অঙ্কে পাস করবে। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অঙ্কে ফেল করার যে চিন্তা ভাবনা সেটা একদমই চলে যাবে, আর পাস করার চিন্তা ভাবনা 100% হয়ে যাবে। তোমরা 100% পাস করবে যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তাহলে আমরা চলে আসি মূল ভিডিওতে। মাধ্যমিকে অঙ্কে পাস করার জন্য তোমাদেরকে আমি পাঁচটি টপিক ভালো করে করতে বলবো। সেই পাঁচটি টপিক হলো: 1 নম্বর উপপাদ্য, সম্পাদ্য, শর্ট কোয়েশ্চেন, রাশিবিজ্ঞান, পাটিগণিত। এই পাঁচটা টপিক যদি তোমরা ঠিকভাবে করতে পারো, এই টপিকগুলো আশা করি তোমাদের কাছে সোজা লাগবে। এই টপিকগুলো ঠিকভাবে করতে পারলে তোমাদের যে টার্গেট পাস করার সেটা পূরণ হয়ে যাবে 100%, নো টেনশন। তাহলে আমি আসি প্রথম টপিকে। তোমাদের উপপাদ্য বইয়ে আছে 10টি, সেই 10টি উপপাদ্যের মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে 2টি উপপাদ্য। সেই 2টি উপপাদ্য মধ্যে তোমাকে 1টি অ্যান্সার করতে হবে, আর একটাতে থাকবে 5। তুমি যদি উপপাদ্য প্রতিদিন একটা করে মুখস্থ করে লেখার অভ্যাস করো, আশা করি তোমরা মাধ্যমিকের আগে যে 14 মাস টাইম পাও, সেই টাইমের মধ্যে প্রতিদিন যদি একটা করে উপপাদ্য লেখার অভ্যাস করো, তাহলে নিশ্চিত তোমরা এই 5 মার্ক পেয়ে যাবে। এরপর আসি সম্পাদ্যে। সম্পাদ্য থাকবে 5 মার্কের 1টি সম্পাদ্য। 5 মার্কের 1টি সম্পাদ্য তোমরা বইয়ের মধ্যে যে কটি সম্পাদ্য আছে সেগুলো করলেই হয়ে যাবে। এই সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্যর মধ্যে কোনগুলি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো, তোমরা আমার চ্যানেলকে ফলো করবে তাহলে পেয়ে যাবো। এরপর আসি শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেনের মধ্যে 3 রকমের শর্ট কোয়েশ্চেন আছে তোমাদের: এমসিকিউ, সত্যমিথ্যা, শূন্যস্থান পূরণ। এমসিকিউ থাকবে 6টি, শূন্যস্থান পূরণ থাকবে 5টি, সত্যমিথ্যা থাকবে 5টি। এই এই কটি টোটাল এখানে 16 মার্কের কোয়েশ্চেন থাকবে। সেই 16 মার্কের কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি বই থেকে বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে দেখবে যে শূন্যস্থান, সত্যমিথ্যা, এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে আছে, সেগুলোকে তুমি যদি খাতায় লিখে অ্যান্সারগুলোকে প্র্যাকটিস করো ভালোভাবে, তাহলে দেখবে আমার তো মনে হয় তুমি এখান থেকে 16-এর মধ্যে 10 অবশ্যই টানতে পারবে। আমি বলছি না যে তুমি 16-এর মধ্যে 16ই পাবে, বইয়ের থেকে তুমি প্র্যাকটিস করলে কিছুটা বাইরের থেকেও থাকে। তোমার বাইরের থেকে বলতে তোমার যে তোমাদের যে টেক্সট বুক আছে তার বাইরের কিছু কোশ্চেনও থাকে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি তুমি 16-এর মধ্যে 10 টানতে পারবে যদি বইয়ের ঠিকভাবে করো। ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে যাই, রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান তোমাদের 4 মার্কের বড় কোয়েশ্চেন, 4 মার্কে 2টি থাকে। 4 মার্কে 2টি বড় কোয়েশ্চেনের মধ্যে তোমার কি কি আছে: যৌগিক গড়, মধ্যমান নির্ণয় আর সংখ্যাগুরু মান নির্ণয়। এই 3টা থেকেই তোমার যে কোনো 2টো কোয়েশ্চেন থাকবেই। আর এই টপিকটা এই কারণেই সোজা, কারণ এখানে কোনো রকম বড় ধরনের ফর্মুলা ইকুয়েশন এগুলো নেই, শুধু কয়েকটি ফর্মুলাকে রেডি করে কয়েকটি ফর্মুলা তুমি যদি জানো তাহলে দেখবে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে অবশ্যই তুমি এই রাশিবিজ্ঞানটি তুমি করতে পারবে। তাহলে এখানে 4 দোগুণে 8 নম্বর তুমি পেয়ে যাবে। এছাড়াও আমি 8 নম্বর বললাম, আর শর্ট কোয়েশ্চেন থাকবে একটা 2 মার্কের রাশিবিজ্ঞান থেকে, সেই শর্ট কোয়েশ্চেনও কিন্তু তুমি পেয়ে যাবে। তোমাদের যে রাশিবিজ্ঞানের যে চ্যাপ্টার আছে 26 চ্যাপ্টার, 26.1, 2, 3, 4, সেই 4 চ্যাপ্টারে দেখবা লাস্টের দিকে তোমাদের এই শর্ট কোয়েশ্চেনগুলো আছে, সত্যমিথ্যা, শূন্যস্থান, তারপর শর্ট কোয়েশ্চেন এগুলো আছে, এগুলো থেকে তোমরা আশা করি এই 2 মার্ক পেয়ে যাবে। মানে টোটাল এখানে তুমি 10 মার্ক পেয়ে যাবে যদি তুমি ঠিকভাবে রাশিবিজ্ঞানটা করো। এরপরে আসি নেক্সট টপিক, পাটিগণিত। পাটিগণিত অনেকের কাছেই সোজা লাগে, আমি বেশিরভাগই স্টুডেন্টের কাছে শুনেছি পাটিগণিত ওদের কাছে সোজা লাগে, আশা করি তোমাদের কাছে সোজা লাগবে তোমরা যদি ঠিকভাবে করো, কারণ ছোটবেলা থেকে তোমরা পাটিগণিত করতে করতে অভ্যস্ত হয়ে গেছো। এখন বড় হয়ে তো তোমরা শিখেছো বীজগণিত, তারপর ত্রিকোণমিতি এগুলো। তা আমি তোমাদেরকে বলবো যে তোমরা পাটিগণিতটা ভালো করে প্র্যাকটিস করো, পারবে অবশ্যই। পাটিগণিতের মধ্যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে, সবার প্রথমেই কষে দেখি 2, সরল সুদ কষা, এরপর আছে তোমাদের অংশীদারি কারবার কষে দেখি 14, এরপর আছে 6.1, 6.2 মানে তোমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি হ্রাস। এই 4টি লেসনের মধ্যে তুমি যে কোনো 2টি লেসন খুব ভালো করে করো। আমি তোমাদেরকে সাজেস্ট করব কষে দেখি 2, সরল সুদ কষা এবং অংশীদারি কারবার যেটা আছে এই দুটোকে ভালো করে করো, কারণ এই দুটোর মধ্যে জটিল ফর্মুলা নেই, সহজ সিধা। তোমরা যদি ভালোভাবে করতে পারো আশা করি এখান থেকেই তোমরা
একটি কোশ্চেন কমন পাবে, আর তোমার দরকার একটি কোশ্চেন। একটি কোশ্চেন হলে তুমি পাঁচে পাঁচ পেয়ে যাবে। তাহলে এখানে আমি তোমাদের টার্গেট দিলাম, দেখো উপপাদ্য পাঁচে পাঁচ, সম্পাদ্য পাঁচ, আর এখানে শর্ট কোশ্চেন থেকে তোমরা দশ, এখানে পাঁচ পাঁচ দশ, আর দশে কত হলো কুড়ি, এখানে রাশিবিজ্ঞান থেকে আমি ধরলাম দশ, তাহলে কত হলো তিরিশ, আর এখানে পাটিগণিত থেকে হলো পাঁচ, পঁয়ত্রিশ। তুমি রিটেনে তোমার পঁয়ত্রিশ মানে বিশাল মার্ক। তুমি যদি রিটেনে টোয়েন্টি টানতে পারো তাহলে নিশ্চিত তুমি পাস করবে, কারণ তোমাকে স্কুল থেকে প্রজেক্টের যে নাম্বারটা সেখান থেকে তুমি মিনিমাম আট নয় দশ পেয়ে যাবে। তাহলে তোমার লাগে টোটালে পঁচিশ, তুমি এখান থেকে পঁয়ত্রিশে টার্গেট দিচ্ছি, সেখান থেকে তুমি তো কুড়ি টানতেই পারবে, এটা আমার বিশ্বাস। তাহলে এখান থেকে কুড়ি যদি টানতে পারো তাহলে স্কুল থেকে মিনিমাম যদি পাঁচ সাত দশ যাই পাও, সেখান থেকে তুমি যে নাম্বারটা পাবে যোগ করে অবশ্যই পঁচিশের উপরে হয়ে যাবে, অর্থাৎ তুমি 100% পাস। আমার মনে হয় তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তাহলে পরবর্তী ভিডিওতে আমি এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, কোন উপপাদ্য দুটি ইম্পর্টেন্ট বেশি, কোন দুটি সম্পাদ্য বেশি ইম্পর্টেন্ট, কোন শর্ট কোয়েশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, রাশিবিজ্ঞানের কোন অঙ্কগুলি বেশি আসে পরীক্ষায় এবং পাটিগণিতের কোন অঙ্কগুলি বেশি ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ দেখার জন্য।